মানুষ বলছেন আগে এইভাবে কাজ থেকে তাদের ফিরিয়ে দেওয়া হতো না। গ্রামের মানুষের অভিজ্ঞতা, কাউকে কাজ না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কাউকে আবার কাজ করিয়ে টাকা দেওয়া হচ্ছে না, কেউ প্রতিদিন ঘুরেও কাজ পাচ্ছেন না। এই হচ্ছে গ্রামে রেগার কাজের বর্তমান অবস্থা। মানুষ নিজে শোনাচ্ছেন তাদের অভিজ্ঞতার কথা। পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। আগে শারদোৎসবের আগে গ্রামের মানুষকে কিছু অতিরিক্ত কাজ দেওয়া হতো, সেই অতিরিক্ত টাকা দিয়ে মানুষ উৎসবের আগে বাজার করতে পারতেন। এখন এসবের বালাই নেই। পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ, কাজ কেন তাদের দেয়া হয়নি। এমনিতে রেগার কাজ প্রায় বন্ধ, তারপর পুজোর সময় মাত্র দুদিনের কাজ, তাও বিজেপি পরিচালিত পঞ্চায়েতে সবাইকে কাজ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বৃহস্পতিবার দল বেঁধে শ্রমিকরা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান। বিক্ষোভের সময় পঞ্চায়েত অফিসে বসে থাকা পঞ্চায়েত সদস্য তাদের কাজ দেবার আশ্বাস না দিয়ে উল্টো থমকাচ্ছেন। আগে মানুষের পারিয়ে পারিয়ে কইছে তোমরা ডিমান্ড করো, পঞ্চায়েত ডিমান্ড করো, কাজ আইব, কিন্তু আমরা কেউ নিমন্ত্রণ করি না, আমরা রেখাও তবে আমরা যাচ্ছি যাই। যারা গেছে এরা ঘুরিয়ে আইছে, হ্যাঁ ডিমান্ড নাই, আমরা প্রমাণ দিতে পারবো। এক দুই বছর তিনটা বছর মানুষ কোথায় ঘুরিয়ে আয়, যারা কাজ বেড়ে সব সময় কাজ পাইবো। কাজ আমরা কাজে গেছি, আমরা এই নম্বর আমরা ঘুরাই দিছে যে আমরা লিখছো নাম নাই। আজকে ধরি আমরা তিনটা বছর আমরা ঘুরি 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 আমরা আই ডাক উদার লইয়া আমরা কাজে আমরা নাম নাই। হ্যাঁ এরপরে আমরা পঞ্চায়েত ইয়ে আমরা সেটা দেখেছি, আমরা মনে বুঝে পাইছি যে আমরা কী দোষ করলাম, আমরা এখানে কাজ পাই না। হ্যাঁ আগে তো আমরা সব সময় কাজ পাইতাম আমরা আগে, হ্যাঁ কেউ তো আমরা তো ঘুরিয়ে আমরা কেউ দিছে না। হ্যাঁ এটার উদ্দেশ্য কি, আমরা তো মানুষ। আমরা শ্রমিক মানুষ, আমরা খুব গরিব জীবন, আমরা তোমার আমরা করতেছি খুব কষ্টে, কিন্তু খাসবর্ম আমরা কিচ্ছু আমরা পাই না, বঞ্চিত পাই, এই কোনো বেনিফিশিয়ারি পাই না, আমরা কিচ্ছু পাই না আমরা। হ্যাঁ আগে তো এইরকম মানে দেশ চলছে না, আজকে তিনটা বছর এইসব মানুষ মানে আপনারা খুঁজ খবর নিয়ে দেখেন এরা কি আছে না আছে। আগে সরকার টাকা তো সবাই রে খাট নিয়েছে, এই জন্য শারদা উৎসবের মানে পূজার কাজ কোনো পরিবার মিস গেছে না, কিন্তু এখন তারা কয়েকজন দে কয়ে কিন্তু অনেকে খবরও পায় না, কবে কাজ লাগছে না লাগছে এটা তারা আমরা জানিও না। শ্রমিকে বাম আমলে তো আমরা কোনো দিন এরকম করেনি, কেউ তো এই অবস্থায় কৃষকরে শ্রমিকরে ঘুরাই দেয়নি কাজের তাকিয়া, এটা তো নতুন দেখতেছি। এই জোট সরকারের এটাই নাকি মানুষে আনিয়া অপরাধ করছে, এটাই কি দেশের নিয়ম? আমরা কি আর দেখি না, পত্রপত্রিকা দেখি না নি, কোন তো রাজ্যে আর অন্য অন্য স্টেটে দেখি না নি কাজকর্ম কীরকম হইতেছে না হইতেছে। এই এই ত্রিপুরার মধ্যে ঝুটামলের মধ্যে যে এইরকম অবস্থা আমরা তো কোনো স্টেটে দেখছি না। আমি তো গেছি, যাওয়ার পরে কইছে মেন্টিশন না আইছে না এই না সেই না, আমার বহুত তার শুনাইলো, তখন আমি প্রধান নিয়ে জিকাইলাম কিতাগো আমার খাজনা নাম নাই নি, আমার কইছে না না ইয় আমরা মেন্টিস কম আইছে খাজনা নাম নাই, আমি বললাম খালি আমরারও কিতা আমার লাগেও কিতা মেন্টিস কম আইছে কইয়া আমি আমার আইছি। এরপরে সেক্রেটারিরও পাইছে, আমি বললাম স্যার আমার তো আজকে পূজার খাজনা নাম নাই কিতা কইছেন ইয় আচ্ছা নাও আগামী বছর আইলে তুমি করবাই না। আমি কাজে গেছিলাম, কাজে যাওয়ার পরে কাজ করার পরে প্রধান মেম্বার তারা আমার সামনে দিয়া
পাঁচবার আইলা গেলা আমারে তারা কইলো না যে তোমার বই ডিলেট হয়ে গেছে তুমি কাজ করিও না আমি কাজ করার পরে তারা আমারে কয় কি যে তোমার বই ডিলেট তোমার পয়সা ঢুকত নাই তখন একজন লোকে কইলো ঠিক আছে তার পয়সা তার যখন কাজ করছে তার কাজ পয়সাটাই অন্য একটা ভয়ের মধ্যে ঢুকাই দাও না এটা কারোর ভয়ের মধ্যে ঢুকত না সবাই কাজ করে এইরকমভাবে কঞ্চান আমরা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে গরিব গরে অনেক মানুষ আছে কিন্তু তারা কোনো কাজকর্ম পায় না বিষয়টা আমরা কোনো কিছু বুঝতাম পারলাম না কেন এই ধরনেরভাবে আমরা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে চলে সেইটা আমরা যদি বিডিওর কাছে যেতে হয় আমরা বিডিওর কাছে গিয়ে দরখাস্ত করে আমরা বলবো যে এরকম এরকম ব্যাপারটা আমাদের 4 নম্বর ওয়ার্ডের মধ্যে চলছে রিপোর্ট চ্যানেল দিন রাত।